রাষ্ট্রীয় মর্যাদায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমকে শাহীন কবরস্থানে দাফন করা হয়েছে রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান সোমবার বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বিমান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাহিউজ্জামান সহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন সাইফুল আজম বিশ্বের বাইশ জন লিভিং ইগোলের একজন সর্বোচ্চ সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংস করার কৃতিত্বের জন্য এ খেতাব পান তিনি সামরিক পাইলট হিসেবে বাংলাদেশ ছাড়াও ইরাক জর্ডান এবং পাকিস্তান বিমান বাহিনীতে কাজ করেন তিনি ইসরায়েলের পাইলটদের চোখে সাইফুল আজম ছিলেন এক মূর্তিমান আতঙ্ক উনিশশো সাতষট্টি সালে ইরাক যুদ্ধে একটি ইসরায়েলি বিমান প্রভাবিত করা ছাড়াও আরেকটি ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হন তিনি